আসসালামু আলাইকুম দর্শক, এটা কি শুনলাম আমি যে আয়াতের সাথে কি ঘটবে, আবির আয়াতরে কি করবে, এটা আগে থেকেই একটা ছেলে জানতো। এই ছেলেটাকে দেখেন, এই ছেলেটার নাম হাসিব, এ হচ্ছে আবিরের ঘনিষ্ঠ বন্ধু। আমি তাই ভাবতেছিলাম যে আবিরকে এই ঘটনা কারোর সাথে শেয়ার করে নাই, শেয়ার করলে কার সাথে শেয়ার করেছে। আপনারা তো এতদিন আবিরের মুখ থেকে শুনেছেন ঘটনার প্ল্যান বিবরণ, আজকে আমি আপনাদেরকে বলবো আবিরের বন্ধু হাসিব এবার কী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল, পুলিশের কাছে কী বলেছে, আবিরের মানে পুরো প্ল্যানটা কী ছিল। দর্শক শ্রোতা, এখানে কিন্তু হাসিব যদি আগে থেকেই বলে দিত আয়াতের সাথে এই ঘটনা হয়তো বা ঘটতো না। হাসিব যদি আগে থেকেই বলে দিত আয়াতরে এইভাবে মনে হয় এই যে টুকরো টুকরো করতে পারতো না। কতটা জড়িত হাসিব আপনারা পুরো ভিডিওটার আমার কথা শুনলে বুঝতে পারবেন। ছোটোবেলা থেকেই সেখান থেকে আসলে তাদের জন্ম এবং বন্ধুত্ব খুব ভালো, আবির এবং হাসিবের বন্ধুত্ব খুব ভালো। হাসিব একটি হোটেলে কাজ করে। আমরা দেখি পুলিশ আসলে একে কোন অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে জানেন, সে বলে নাই কেন সব কিছু, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে কী বলেছে দেখেন, সে বলেছে যে আয়াতদের ভবনের পাশে ভাই ভাই হোটেলের মানে কর্মী হিসেবে সে কাজ করত। সে ছোটোবেলা থেকেই বড় হয়েছে এই এলাকায়, তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ছোটোবেলা থেকে আবিরের সঙ্গে তার বন্ধুত্ব। আবির বয়সে বড় হওয়ায় তাকে ভাই বলে ডাকত হাসিব। গত অক্টোবরের শুরুতে নেভিগেট এলাকায় দেওয়ালের পাশে বসে আড্ডা দিচ্ছিল দুইজন, অক্টোবরের প্ল্যান জাস্ট ভাবেন। এ সময় আবির হাসিবকে বলে মজনুর ভবনের মালিক মজনুর হোসেনের নাতনি আয়াতকে অপহরণ করে সে দুনিয়া থেকে সরায় দিবে। তার মানে তার প্ল্যানই ছিল আয়াতরে দুনিয়া থেকে সরায় দিবে, সরায় দিয়ে এরপরে সে মুক্তিপণ দাবি করবে এবং সেই টাকা সে সংগ্রহ করে সে গায়েব হয়ে যাবে এবং সেটা দিয়ে সে সিএনজি টিএনজি কিনে সারা জীবন সেটেল হয়ে যাবে। মানে আয়াতরে ভাই ও দুনিয়াতে রাখবে না, এই প্ল্যান আগে থেকে ও করা। তো দেখেন, এরপর মজনু হোসেনের কাছ থেকে মুক্তিপণের টাকা দাবি মানে টাকা নিবে, তাকেও সঙ্গে থাকতে বলে, কিন্তু সে রাজি না হলে তখন তারে বলে যে তুই কাউরে তাহলে বলিস না, তোর যেহেতু প্ল্যানটা বললাম হাসিব তুই তাহলে কাউরে বলিস না। হ্যাঁ, তো এরপরে 15ই নভেম্বর বিকেলে হোটেলে কাজ করতেছিল হাসিব, তখন লোকজনকে ছুটোছুটি করতে দেখতে পায়। সে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে শুনতে পাইল। তখন সন্ধ্যা 6টার দিকে কাজ শেষ হলে হোটেল থেকে বের হয় হাসিব। আয়াতদের ভবনের বিপরীতে আয়ুব ভবনের সামনে আবিরের সঙ্গে তার দেখা হয়। দুজন মিলে লেবার কলোনির দিকে আয়াতকে খুঁজতে যায়। এ সময় আবির আয়াতকে কিছু করেছে কি না জানতে চায় হাসিব। আবির তাকে জানায় আয়াতকে অপহরণ করে সে দুনিয়া থেকে সরায় দিছে এবং তার সেই আয়াতরে বস্তাবন্দি কইরা তার মা যেখানে থাকে আকমল আলী রোডের পকেট গেট এলাকায় সেখানে রাখা আছে। আয়াতের দাদার কাছে দু একদিন পর সে 20 লাখ টাকা চাইবে। টাকা দেওয়ার সময় তাকেও সাথে থাকতে বলা হয়েছে, তুই টাকা যখন নিমু কল টল করে তুই সাথে থাকিস, তোরও কিছু ভাগ টাক দিমুনি। কিন্তু হাসিব তখনও রাজি হয় নাই যে না আমি এই ঘটনার সাথে থাকবো না, কিন্তু তাকে অনুরোধ করেছিল আবির যে তুই কাউরে কিন্তু বলিস না ব্যাপারটা। হ্যাঁ, তো সে তার অনুরোধ রাখছে, কিন্তু আবির এখানে রিমান্ডে ডিম থেরাপি খায়া সে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হাসিবের কথা বলে দিছে। এরপরে হাসিবকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। তো যাই হোক, হাসিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি এত কিছু জানার পরেও কেন বললা না, কেন বললা না। তো তখন সে বলেছে যে আমি যখন শুনেছি যে আয়াতারে দুনিয়াতে নাই তখন আমি আসলে ভয় পেয়ে গেছি, ভয়ে আমি কাউকে কিছু বলি নাই, কারণ আমার মনে হচ্ছিল এখন এসব বললে মানুষ আমাকেও সন্দেহ করবে, আমি ক্ষমা প্রার্থী। তো এখানে আবিরের বন্ধু হাসিব কতটা জড়িত আপনারা কিন্তু এখানে দেখতে পাইলেন বা তার ঘটনা শুনতে পাইলেন। তো আপনারা এর কি শাস্তি আশা করেন বা এ যা করেছে সেটা ঠিক করেছে না ভুল করেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এখানে আবিরের ঘটনা এখন মানে বিচারিক পর্যায়ে চলে গেছে, তারা দুজনই হয়তো এখন কারাগারে আছে, আমি সঠিক জানি না। এটা কিন্তু সমকাল পত্রিকা নিউজ করেছে যে 1.5 মাস আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে এবং এই পুরো ঘটনা আবিরের বন্ধু হাসিবও জানতো। তো এখানে হাসিব জানার পরেও চুপ ছিল আসলে, মানে এই যে আবির হয়তোবা সেও এখন পস্তাইতেছে যে ঘটনার সাথে সাথে যদি আমি আয়াত্রে দুনিয়া থেকে সরায় না দিতাম হয়তোবা আমি শুধরায় নিতে পারতাম ব্যাপারটা, লাভ নাই পস্তায়। তো এখানে এই পুরো ব্যাপারটা আপনারা এখন সবাই জানেন, আমরা অতি দ্রুত দৃষ্টান্তমূলক সাজা আশা করছি। আর ঘটনার মোড় অন্যদিকে ঘুরানোর জন্য কিছু কুচক্রিয় মহল কাজ করছে, কিছু কুচক্রিয় মহল আয়াতের মাকে পর্যন্ত এই ঘটনার সাথে যুক্ত করে দিচ্ছে। আরে ভাই, কাঁদতে কাঁদতে ওনার কলজে শুকায় গেছে।
বুঝেন নাই। তারপরে কিছু হোয়াটসঅ্যাপ থেকেও মেসেজ আসতেছে যে আমি আবিরে দিয়ে এটা করাইছি, ঘটনার মোড় অন্যদিকে ঘুরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা চাই যারা এসব ঘটনার মোড় অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে তাদের সবাইরে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং এমন সাজা নিশ্চিত করা হোক যাতে বাংলাদেশে এরকম ধরনের ঘটনা না ঘটে। আর আপনারা যত ভিডিওই দেখেন না কেন, পুলিশ প্রশাসন কিন্তু ঠিকই বলছে যে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে এবং কোথা থেকে মানে কোথায় আসবে না আসবে, মানে সবসময় নজর রাখতে বলা হচ্ছে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, সবসময় নজরে রাখবেন, একা ছাড়বেন না। ধন্যবাদ সবাইকে। হাসিবের কী সাজা হওয়া উচিত কমেন্ট বক্সে লিখবেন।